বাংলাদেশ হেলিকপ্টার ক্যারিয়ার কেনার পরিকল্পনা করছে বলে আভাস পাওয়া গেছে। নৌবাহিনী ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে হেলিকপ্টার ক্যারিয়ার অথবা এলপিডি ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক সংগ্রহের প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম মাহবুবুল ইসলাম। সম্প্রতি তুরস্কের রাজধানী আঙ্কারা অনুষ্ঠিত ডিফেন্স পোর্ট টার্কি সাউথ এশিয়া শীর্ষক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশগ্রহণকালে তিনি এইসব কথা জানান। প্রদর্শনীতে তুরস্ক বাংলাদেশের কাছে রকেট সান, হ্যাবল সান ও তৈরি অ্যান্টিশিপ মিসাইল, নেভাল গান, রাডার, ফায়ার কন্ট্রোল সিস্টেম সহ বিভিন্ন সরঞ্জাম বিক্রির প্রস্তাব দেয়। বাংলাদেশ নৌবাহিনী ইতিমধ্যেই এ ধরনের সরঞ্জাম কেনার দরপত্র আহ্বান করেছে, তাই তুর্কি প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারকরা দরপত্রে অংশ নিলে বাংলাদেশ তা বিবেচনা করবে। বাংলাদেশ নৌবাহিনী তার সক্ষমতা বৃদ্ধিতে ভবিষ্যতে যে নতুন প্ল্যাটফর্ম বেছে নিতে যাচ্ছে প্রতিরক্ষা প্রদর্শনীতে তারই সুস্পষ্ট ইঙ্গিত দেন রিয়ার অ্যাডমিরাল ইসলাম। এই নতুন প্ল্যাটফর্ম হতে পারে হেলিকপ্টার ক্যারিয়ার বা এলপিডির যে কোনো একটি। বঙ্গোপসাগরে প্রভাব বিস্তারের লক্ষ্যে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমার ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়া থেকে এলপিডি সংগ্রহ করেছে। এর কাজ মূলত বাহিনীকে উভচর সক্ষমতা দেওয়া, এর মাধ্যমে দ্রুত রসদ, সৈন্য, সামরিক সরঞ্জাম পৌঁছানোর মাধ্যমে শত্রুর ওপর প্রভাব বিস্তার হয়। বাংলাদেশের প্রতিরক্ষা নীতি রক্ষণাত্মক, তাই দেশটি তার নৌবাহিনীকে দ্রুত শক্তিশালী বাহিনীতে পরিণত করতে সব রকম চেষ্টা করে যাচ্ছে। এই বাহিনীর মনোযোগের কেন্দ্রে রয়েছে বঙ্গোপসাগরে নজরদারি চালিয়ে দেশের পানিসীমাকে নিরাপদ রাখা। এক্ষেত্রে বাংলাদেশের চাহিদা, মিশন সেন্সিটিভনেস, কৌশল বিবেচনায় কেউ কেউ নতুন প্ল্যাটফর্ম হিসেবে হেলিক্যারিয়ারকে গ্রহণ করা যুক্তিযুক্ত হবে বলে মনে করেন। মিয়ানমার ইতিমধ্যেই এলপিডি প্ল্যাটফর্ম সংগ্রহ করেছে। তাছাড়া হেলিক্যারিয়ার নির্বাচন করলে বাংলাদেশ বেশ কিছু সুবিধা পেতে পারে। গভীর সমুদ্রে নিয়মিত টহলের ক্ষেত্রে এটি একটি ঘাঁটির মতো কাজ করতে পারে। কক্সবাজার বা চট্টগ্রাম থেকে ম্যারিটাইম পেট্রোলক্রাফট দিয়ে সমুদ্রসীমায় নজরদারি চালানো গেলেও সবসময় সব আবহাওয়ায় সেটা রক্ষা করা কঠিন এবং ব্যয়বহুল। আবার উপকূল থেকে সবসময় গভীর সমুদ্রে ফ্রিগেট মোতায়েন করে নজরদারি চালানো কঠিন। হেলিক্যারিয়ার এসব সমস্যার কার্যকর সমাধান দিতে পারে।